নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো মৌ অল ইন ওয়ান চ্যানেলের নতুন একটি ব্লগে দেখেছেন আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সাইকেল নিয়ে পড়াতে যাচ্ছি, এখন বাজে সকাল 6টা, যাচ্ছিলাম পড়াতে। এই জায়গাটা এত কুয়াশাচ্ছন্ন, গোটা রাস্তাটাই ভীষণ কুয়াশাচ্ছন্ন। এখানে যেহেতু অনেক গাছপালা, আশপাশের পরিবেশটা এত মাটি হয়ে উঠেছে, আমি এখানে একটুখানি থেমে গেলাম, ভাবলাম একটু দাঁড়িয়ে যায়, বেশি দাঁড়ানোর আমার সময় নেই। এত সুন্দর একটা পরিবেশ আপনাদের সঙ্গে পথচারীরা শেয়ার করে নিই। মর্নিং ওয়াক করছে, চলুন এবার চলে যাই পড়াতে, দেরি হয়ে যাচ্ছে, 10 মিনিট এখানে দাঁড়ালাম। পড়ানো হয়ে গেছে, এখন ফিরছি। এই যে সময়টুকু আমি সাইকেল চালিয়ে যাই, এই সময়টা আমি ভীষণ এনজয় করি। আমার খুব ভাল লাগে যে আমি এখনও সাইকেলটা চালাতে পারি, মানে সেইটুকু শারীরিক সক্ষমতা আমার আছে। আর এটা আমার একদম নিজস্ব সময়, স্বাধীন সময়, আর এখান থেকে আমি কিছু আর্ন করতে পারি। উপরন্তু আমি আমার বই খাতাগুলোর সঙ্গে আবার নতুন করে একটু যোগাযোগ যুক্ত হতে পারি। তো সেই জন্য সত্যি সত্যি এই সময়টা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো বাড়ি গিয়ে তো নিজের কাজে লেগে পড়তেই হবে, খুব বেশি সময় আমার লাগে না, এই সাত আট মিনিট লাগে। যদি রাস্তায় জ্যাম থাকে একটু নেমে পড়ি আর সাবধানে আস্তে আস্তে চলে যাই। মা তুমি কি করছো? চলে এসেছি বাড়িতে, এসেই রান্নাঘরে লেগে পড়তে হচ্ছে। বাবু স্কুলে যাবে, আরও দুদিন ধরে বলছে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে। তো জানি না আমি আজকে বিরিয়ানিটা রান্না করে উঠতে পারবো কি না, কিন্তু চিকেনটা বসিয়ে দিলাম। তো চিকেনটা হতে হতে যদি সম্ভব হয় ওদিকে বসাবো, নচেত আমি একটা সেকেন্ড অপশান ভেবেছি, যাতে বিরিয়ানির একটুখানি গন্ধ স্বাদ থাকবে, সেটা খেয়ে বাবুকে স্কুলে পাঠিয়ে দিই, তারপর আস্তে আস্তে বিরিয়ানিটা রান্না করবো, রাত্রে খাওয়া যাবে। তো চিকেনটা কষতে কষতেই মাথায় আসলো রাত্রের কড়া একটু ভাত আছে, তো ভাবলাম ভাতটা বের করে ওর মধ্যে ঘি, গরম মশলা, বিরিয়ানি মশলা ইত্যাদি দিয়ে একটু মটরশুঁটি দিয়ে দেবো। চিকেনটা রান্না হলে 2 পিস চিকেন দিয়ে একটু বিরিয়ানি মশলার স্বাদ দিলেই, গন্ধ দিলেই ও হয়তো এটাকে বিরিয়ানি ভেবে খেয়ে চলে যাবে, একটু খুশি হয়ে যাবে। তো যেমন ভাবা তেমন কাজ। আর এদিকে কেটলিতে গরম জল হচ্ছে, এটাকে ইউজ করে নেব। এদিকে বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখলাম, 2-4 ঘন্টা ভিজলে অসুবিধে নেই, পরে বিভিন্ন রকম কাজ সেরে নিয়ে তারপর বিরিয়ানিটা বসাবো। বাইরে থেকে পাইপ দিয়ে জল দেওয়া ছিল ওয়াশিং মেশিনে, তো একটু অন্যমনস্ক হতেই জল উপচে পড়ছিল, তো আমি আবার মগ দিয়ে দিয়ে জলটাকে বালতিতে ঢেলে নিচ্ছি, পরের বার ইউজের সময় এই জলটা ইউজ করে নেব।
তো বন্ধুরা, এখন রাত্রি 9টা। সারা দিনের কাজ মিটেছে, এবার ঘুমোতে যাবার পালা। তার আগে একটু এডিট করে নেব। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। তো সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।